হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার কিচেন। আমি সুমি, আজকে আবার ফিরে এলাম মাকে নিয়ে। আপনারা দেখছেন মামুনির রান্নাঘর, তাহলে চলুন আমরা দেখে নিই আজকে আমাদের মা কি শেখাতে চলেছে। তাহলে আজকে আমরা শিখব চিকেন হরিয়ালি। তাহলে চলুন দেখে নিই চিকেন হরিয়ালি বানানোর জন্য কি কি লাগবে। কিন্তু তার আগে একটা জিনিস আমাদেরকে মা করে দেখাবে, এই রান্নাতে লাগবে, তাহলে চলুন সেটা দেখে নিই। আমাদের পেঁয়াজটাও কাটা হয়ে গেছে, এবার আমরা এটা একটু রিফাইন্ড অয়েলে ডিপ ফ্রাই করে নেব। আমাদের পেরেস্তাটা কিন্তু একটু হালকা ব্রাউন কালারের ভাজতে হবে। আর ভালো করে লক্ষ্য করবেন ধারগুলো, কারণ ধারগুলো পুড়ে যেতে পারে। আমরা কিন্তু জিনিসটা পুরোটাই হাই ফ্লেমে করেছি, আর আপনারা যদি গ্যাসে করেন তাহলে গ্যাসের পাওয়ারটাও কিন্তু পুরোটা হাই থাকবে। ঠান্ডা হয়ে গেলে বেরেস্তাটা দেখবেন খড়মড়ে হয়ে যাবে। তাহলে চলুন দেখে নিই আমাদের চিকেন হরিয়ালি বানাতে কি কি লাগবে। প্রথমে আমাদের লাগবে 1 কাপ ধনে পাতা আর 1 কাপ পুদিনা পাতা কুচি। তারপরে আমরা 7-8 খানা লঙ্কা নিয়ে নিয়েছি, মধ্যিখানটা চেরা। এটা আমাদের 1 টেবিল স্পুন রসুন বাটা, 1.5 টেবিল স্পুন আদা বাটা, 100 গ্রাম মতো টক দই। এটা আমরা একটুবার ফেটিয়ে নিচ্ছি টক দইটা চামচের দিয়ে। এরপর আমাদের লাগছে 20 গ্রাম মতো কাজু বাদাম আর 7-8 কুচি নারকল কুচি। এরপর আমরা 1/2 লেবুর রস নিয়ে নিয়েছি, নুন আপনাদের স্বাদ মতো, 1 কাপ মতো বেরেস্তা, আর গার্নিশিং এর জন্য 2 লাল লঙ্কা আর 1 ধনে পাতা কুচি। আর আমাদের লাগবে 1 চামচ মতো চিনি। এরপর আমরা নিচ্ছি ভাজা জিরে গুঁড়ো 1 চামচ, হলুদ গুঁড়ো 1 চামচ, ধনে গুঁড়ো 1 চামচ, আর গরম মশলা, এটা আমরা বাড়িতেই তৈরি করেছি, এটা নিচ্ছি 1 চামচ। আমাদের এই উপকরণের পরিমাণটা 1 কেজি চিকেনের জন্য। তাহলে চলুন এবার আমরা মাংসের জন্য একটা পেস্ট বানিয়ে নিই। এই পেস্টটা বানানোর জন্য আমাদের লাগবে পুদিনা পাতা, ধনে পাতা আর কাঁচা লঙ্কা। আর একটু বেরেস্তাও দিচ্ছি এর মধ্যে। এরপরে লেবুর রসটা দিয়ে দিচ্ছি যাতে রংটা ভালোভাবে ফুটে ওঠে। তারপর একটু অল্প পরিমাণে জল দেব আমরা। আমাদের পেস্টটা রেডি হয়ে গেছে, এবার আমরা এটা বাটিতে ঢেলে নেব। আচ্ছা, আমরা কাজু আর নারকলটা ভুলে গেছিলাম, ওটা এর সঙ্গেই বাটা হবে। পরের স্টেপে আমরা চিকেনটাকে ম্যারিনেট করব। আমরা
এবার এটা ভালো করে মাখিয়ে নিতে হবে যাতে মশলাগুলো ভালো করে মিশে যায়। এবার আমরা মাংসটাকে আধ ঘন্টার জন্য চাপা দিয়ে ফ্রিজে রেখে দেব। আমরা চিকেনটা আধ ঘন্টা ম্যারিনেট করে রেখেছিলাম, এবার এটার মধ্যে আমরা আগে বানানো পেস্টটা দিয়ে দেব। এবার আমরা চিকেনটাকে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। এবার এটা মাখিয়ে নেওয়া হয়ে গেলে আমরা 40 মিনিটের জন্য আবার ফ্রিজে ঢুকিয়ে দেবো মাংসটাকে। এরপর আমরা কড়াই 2 টেবিল স্পুন সাদা তেল গরম করে নেব। যতক্ষণ তেলটা গরম হচ্ছে আপনারা কমেন্টে জানান আপনাদের রেসিপিটা কেমন লাগছে, আর আপনারা যদি অলরেডি রেসিপিটা ট্রাই করে থাকেন তাহলে তাড়াতাড়ি জানান আপনাদের স্টাইলটা কীরকম, আপনারা কীরকমভাবে বানান। যদি আপনাদের কাছে রেসিপিটা একান্তই নতুন হয় তাহলে এক লাইক তো বানতা হ্যায়। আশা করি আপনারা সাবস্ক্রাইব করিয়ে দিয়েছেন, আর যদি না করেন তাহলে তাড়াতাড়ি করুন, নইলে আমাদের পরের এপিসোডগুলো কিন্তু মিস করে যাবেন। তেলটা গরম হয়ে গেছে, এবার মা চিকেনগুলো তেলের মধ্যে দিয়ে দিচ্ছে। মা পাওয়ারটা একটু কমিয়ে দিচ্ছে চিকেনগুলো দেওয়ার সময়। এবার আমরা মাংসটাতে স্বাদ মতো নুন দিয়ে চাপা দিয়ে দেব। আমরা চিকেনটা 5 মিনিটের জন্য চাপা দিয়ে রেখেছিলাম, এবার মা এটা একটু কষবে। তাহলে ততক্ষণ আমার জানা ইতিহাসটা চিকেন হরিয়ালি সম্পর্কে আপনাদের সঙ্গে একটু শেয়ার করি। এটা একটা মোগলাই ডিশ, প্রথম এটা হায়দ্রাবাদে বানানো হয়েছিল, কিন্তু এখন এটা অল ওভার এশিয়াতেই খুব ফেমাস, বিভিন্ন জায়গা বিভিন্ন নামে পরিচিত। কিন্তু আজকে আমরা এটা সম্পূর্ণ বাঙালি স্টাইলে করছি, আর আপনারা যদি অন্য স্টাইলে করে থাকেন তাহলে কিন্তু এই স্টাইলটা প্লিজ ট্রাই করে দেখবেন। এরপর মা এর মধ্যে মশলাগুলো দিয়ে দিচ্ছে। মাংসটাতে আলাদা করে জল দেওয়ার কোনো প্রয়োজন নেই, কারণ এটা 1.5 ঘন্টা ম্যারিনেট থাকার পরে এর মধ্যে থেকে যা জল থাকে তাতে সেদ্ধ হয়ে যায়। তবুও যদি আপনারা একটু জল দিতে চান তাহলে দিতে পারেন, কিন্তু এটা একটু থিক গ্রেভি ভালো লাগে। এই রান্নাটা 15-20 মিনিটের মধ্যে হয়ে যাবে, কিন্তু মাঝে মাঝে আপনারা একটু চাপা দিয়ে দেবেন। 15-20 মিনিট হয়ে গেছে, আমরা মাংসটা মাঝে মাঝে খুলে দেখেছিলাম, আমাদের তেলটাও ছেড়ে গেছে, মনে হচ্ছে মাংসটা হয়ে গেছে। এবার আমরা এটাকে প্লেটিং করব। আপনারা যখন ভিডিওটা শেষ পর্যন্ত দেখিয়ে নিয়েছেন তাহলে যাওয়ার আগে একটা লাইক করে দিয়ে যাবেন কিন্তু। আর আমি কিন্তু আপনাদের সঙ্গে মায়ের সবকটা রেসিপি শেয়ার করতে চাই, কিন্তু আপনারা যদি সাবস্ক্রাইব না করেন তাহলে আমার রেসিপিগুলো কিন্তু আপনারা মিস করে যাবেন, তাই তাড়াতাড়ি সাবস্ক্রাইবটা করুন, আর করার পর বেল বাটনটা টিপতে ভুলবেন না যেন। আজকে এই পর্যন্ত, তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওয়ে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।